প্ল্যান 2005 প্রথম আইছে একটা এয়ার ডিকা টিভির মাইছে আপেলের তো দেখলাম যে আপেলের আপেল কত সুন্দর মানে দললে কত সুন্দর দেখতে দেখা যায় তো আমি কলগেটের এরটা না দিকে সেটা আপেলের প্রতি আমার দৃষ্টি আকর্ষণ হইছে তো আমি আপেলের দিকে নজর দিছি তো 2006 এ আর কিছুদিন পরে 2006 এ আমি বাজার থেকে আপেল আনা হইছে তখন বিচি থেকে মানে সারা তৈরি করছে 12টা বিচি ফলাইছি একটা সারা উঠছে তো বাড়ির ভিতর লাগাইছি লাগানোর পরে দেখা গেল বিচিটা উঠছে মানে গাছা পড়েছে প্রায় 3 ফুটের মতন তখন বাড়ি ঘরে মাটির কাজ চলছিল তো ওইটার মাটি দিয়া ফালাইছে মাটির তলে পড়ে আছে গাছটা মারা গেছে তারপরে ভাবলাম আর এইভাবে হইতো না তো তাক আর লাগাইতাম না তো 2018 সেইমে আমার মনের ভিতরে আবার জাগছে যে ঠিক আছে আমি আরেকবার চেষ্টা করে দেখি তখন আরেকবার তখন আমি আর নিজে চারা বানাইছি না তখন আমি চারা অনলাইনে অর্ডার করছি তখন অনলাইনে অর্ডার করার পরে দেখা গেছে যে সারা আইছে আমি লাগাইলাম 25 দিনের পরে আবার সারা মারা গেছে তখন আমার মনের ভিতরে জাগছে যে আরে এটা তো একটা সারা লাগাইছি দেখি আমি ঠিক হয়তো জল দিছি না বা টাইমে ওষুধ দিছি না যার কারণে সারাটা মরিয়া গেছে তখন আমি ভাবলাম না এইভাবে হইতো না বাণিজ্যিকভাবে একবার আরেকবার ট্রাই করি তখনই আমি চিন্তাধারণা করলাম যে আমার তো এটা প্লট জমি এখানে মাটি ফেলাই দিব কারণ কেরে আপেল তো সম্ভবত আমরা সবাই জানি পাহাড়ে হয় যে জমির ভিত্তিতে জল ধারণ ক্ষমতা কম আমার এমন একটা মাটির দরকার সিলেক্ট করা দরকার যেখানে জল ধারণ ক্ষমতা কম তো আমি লাল মাটি সিলেক্ট করছি কারণ এটা বৃষ্টি পড়ল তোমার ওই কিছুক্ষণ পরই শুকাই যাগা মাটি তো এলাকা আমি লাল মাটি সিলেক্ট করছি সিলেক্ট করার পরে আমি আলগা টিপার দিয়ে মাটি ফালাইছি এখানে প্রায় 2 লাখ টাকার মতন খরচা হয়েছে একখানি জায়গা ভরতে 250 গাড়ির মতন মাটি লাগে 16-16 টিপার দিয়ে তো পুরাটা আমি ভরাট করলাম কুইরা সেরার পরে আমি সারা অর্ডার করছি টোটাল কতটা চারা আছে জায়গাতে টোটাল এখন বর্তমানে 192টা লাগানো হয়েছে 173টা চারা আছে তো এই যে ফলটা কি এবছরই প্রথম ফলন হ্যাঁ এইটাই ফার্স্ট টাইম ফল শুরু হয়েছে তো কবে নাগাদ মানে ফলের এই পূর্ণতা পাবে এখনো তো অনেক ছোট রয়েছে কবে নাগাদ জুন জুলাই মাসে ফল পাকে এটা নরমাল আর যেটা আমরা ওখানে দেখতেছি বড় হয়েছে এটা সম্ভবত সামনে মাসে মানে জুনেই জুনের ফার্স্ট উইকের দিকে এটা পাকবে এমনিতে সরকার থেকে কোনো সহায়তা পেয়েছেন আপনি না সরকার তো হোটেল যেতে প্রথমে বললাম যে 4,000 টাকা আত্মা ডেমোস্ট্রেশন থেকে তারা ভিজিট আসতো তখন দিছে আর এমনিতে কোনো সহযোগিতা পাইছি না আর এখন তারা ওই ফেন্সিংয়ের লেগে একটা স্কিম কইছে বাইর করছে 70,000 টাকা বাউন্ডারির লেগে তো এটা দিয়ে তো আর হইতো না তো আমি আরডির কাছেও অ্যাপ্লাই করছি যাতে আর কিছু দিয়ে সাহায্য করা হোক যাতে আমি পুরোপুরি ফেন্সিং করে নিতে পারি এমনিতে একটা চারা কত করে কিনেছেন আর কোন জায়গা থেকে কিনে আনছেন এটা চারা একটা চারার দাম পড়ছে 75 টাকা এটা হিমাচল প্রদেশ বিলাসপুর ডিস্ট্রিক্ট পানিওলা ভিলেজ হরিমন শর্মা নামে একজন ব্যক্তির কাছ থেকে আমি চারাটি কিনছি HRM 99 ভ্যারাইটি তো এখন পর্যন্ত আপনার টোটাল খরচা কত গেছে এখন পর্যন্ত আমার 2,90,000 থেকে হ্যাঁ 2,90,000 থেকে 3 লাখ টাকার মতন খরচা হয়েছে এখন পর্যন্ত টোটালটাই আপনি খরচা কিছু দেখলাম এটা কি ফেরোমন ট্রিপ ওইটি দেওয়ার কারণ হলো যে কোনো পোল তো একটু বড় বড় মানে বড় হইতেছে তো এটির ভিতরে কুদুরা বলা যেটা আমরা কই মানে একটা বলা ছোট বলা যেটা এটা আমরা কুদুরা বলা কই এটা ওই একটু আটা লাগাই দিলে এটা জেরা যাব লাল হয়ে যাব তো এটি দিলে এটির ভিতরে একটা আকর্ষণ একটা ওষুধ আছে তো ওই ওষুধের টানে এটাতে যাইলে মরে যাবে আর কি তো এলাকা আমি এমনিতে কি মানে শুধু আপনি ফেরোমন ট্রিপ ইউজ করতেছেন না কি ধরনের সার ইউজ করতেছেন সার বলতে এমনিতে রাসায়নিক সার একবারই ইউজ করছি যখন লাগাইছি তারপরে রাসায়নিক সারের দরকার পড়ছে না জৈব সার গোবর সার ইউজ করছি কি রাসায়নিক সার ইউরিয়া পটাশ SP এই যে ধরুন সার দেওয়ার ব্যাপার পটাশ দেওয়ার ব্যাপার এগুলো তো যেহেতু বললেন যে আপনি এগ্রিকালচার ডিপার্টমেন্টের এতটা এক্সপিরিয়েন্স নেই তো আপনি এই নলেজগুলো কোথা থেকে গ্যাদার করেছেন এই নলেজটা অ্যাকচুয়ালি আমি 2011 থেকে কৃষিকাজ আমার বাবু কৃষিকাজ করে আমরা বংশ পরম্পরায় কৃষিকাজ তো 2011 থেকে আমি কৃষিকাজের সঙ্গে যুক্ত প্রায় 16 বছর ধরে আমি কৃষিকাজের সঙ্গে জড়িত আছি